আমরা সন্তানদের কাছে ভালো ব্যবহার পাই না কেন? আমরা ভালো ব্যবহার পাওয়ার যোগ্য রাখিনি। অনেক বুড়ো মানুষ বলছে বৌমারা একদম দেখাশুনো করে না হুজুর, ছেলেগুলো একদম কথা বলে না, কোনো ছেলে দশটা টাকাও চা পান বিড়ি খেতে দেয় না। কি অপরাধ করলাম? তোমার অপরাধের কথা বলে দিয়ে যাব আমি মমতাজুল ইসলাম, তোমার ডায়েরিটা খুললে এখন চার ঘন্টা আমার বলার টাইম দিতে হবে যদি ডায়েরিটা খুলি। আপনার চরিত্র কি? আপনার চরিত্র হলো এটা, আপনার মেয়ের শ্বশুর যখন আসে তখন আপনি বড় বড় মাছের মাথা রান্না করে খাওয়ান, আপনার মেয়ের ননদ যখন আসে তখন আপনি বাজার থেকে বড় বড় মাছ কিনে আনেন, আর আপনার বৌমার বোন যদি আসে আপনি ঝগড়া লাগান, এটা আপনার চরিত্র, ঠিক বলছি না? মানে আপনি ভাবছেন আমার মেয়ে দেওয়া আছে ওর বাড়িতে, ওদের বাড়ির কুটুম আসছে, বড় বড় মাছ আনতে হবে, আর বৌমার ভাই যদি বাড়িতে আসে তো শাশুড়ির মুখের দিকে তাকানো যায় না, মনে হবে মুখে মেক করেছে, এমন করে থাকবে, এটা আপনার চরিত্র। দুই, আপনার গাছে কাঁটাল হয়েছে দৌড়িয়ে গিয়ে মেয়ের বাড়ি দিয়ে আসছেন, তা আপনার কোনোদিন বিবেক হয়েছে যে আমার বৌমাটা বাড়িতে মেয়ের মতো আছে ওর বাপের বাড়িতে গিয়ে একটা কাঁঠাল দিয়ে আসি, এটা মাথায় থাকে? ঈদের চার দিন আগে দামি দামি শাড়ি কিনে আপনার মেয়ের বাড়ি পাঠাচ্ছেন, কোনোদিন বৌমাটাকে বলেছেন চল মা ইটাহারে যাই তোর জন্য আজকে একটা ভালো শাড়ি কিনে আনি, এটা বলেছিলেন? বলেননি। আপনি বাজার করে আনেন বড় বড় মাছ মাংস, আপনার বৌমা রান্না করে আপনার মেয়েদের পাতে তুলে দেয়, মেয়ের ননদদের পাতে তুলে দেয়, আর ওর ভাই যখন আসে তখন ডাল আলু ভর্তা আর চিংড়ি মাছ ভাজা, আর কোনো তরকারি নেই। ওই বউ যে তোমাকে এখন আব্বা বলে ডাকছে এটা তুমি তিমিল আলহামদুলিল্লাহ পড়ো, তোমাকে গোপনে গলা টিপে মেরে দেয়নি এটাই আলহামদুলিল্লাহ পড়ো, তোমার তো বিচারই খারাপ। দুজনকে দুই চোখে বিচার করো। অনেক বয়স্ক মানুষের আছে, মলি সাহেব বৌমারা কথা বলে না, সেবা যত্ন করে না, কে বলল বৌমারা কথা বলে না? কে বলল? একটা কুকুরকে যদি আপনার রুটি খেতে দেন পাঁচ দিন আপনার পিছন পিছন ঘোরে ঘোরে না, তা আপনার বৌমা কি কুকুর নাকি? ওর বুদ্ধি নাই? ওই স্কুলে পড়েনি? ওকে চারবার দিন আপনি মা বলে ডাকুনতে দেখি কি করে আপনার সেবা করে না করে দেখছি, দিনে দশবার আপনি ওকে মা বলে ডাকুন, আয় মা ভাত খেয়ে নে, এই শাড়িটা পরিস না মা তোকে দেখতে ভালো লাগে না, আমার ছেলে যে হলুদ কালার শাড়িটা এনে দিয়েছে ওইটা পর মা তোকে খুব ভালো লাগে, চার পাঁচবার দিনে মা বলে ডাকুন তো দেখি আপনার সেবা করে কি না করে। আর আপনি শুধু গোকরো সাপের মতো ফোঁস টানছেন আর শুধু ভাবছেন আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে, ও তখন বলছে তোর মেয়ের বারোটা বাজাবো তোরও বারোটা বাজাবো, কি বলছি বুঝতে পারছেন না? একদম খুব সাবধানে, দুই চোখে বিচার করবেন না, দুই চোখে একদম বিচার করবেন না। তাহলে নারী পুরুষ একই হুকুম, নামাজ উভয়কেই পড়ার জন্য বলতে হবে, ছেলেকে মারতে হবে তার বাপ মারবে, আর মেয়েকে মারবে কে? মা। মাঝখানে আর একটা কথা বলে রাখছি, মা তার ছেলেকে চুমু খেলে দশটা নেকি পায়, আর কোনো বাপ যদি তার ছেলে চর মারে একটা দশটা নেকি পায়, কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ মমতা ভালোবাসা প্রেম এটা মায়েদের ডিপার্টমেন্টে ফেলেছে আর বাপেদের ডিপার্টমেন্টে দিয়েছে শাসন ব্যবস্থা। স্কুলে যাবে না, আগেকার দিনে আমরা আমি নিজের কথা বলছি, গ্রামে প্রাইমারি স্কুলে পড়তাম আর বারাসাতের আমাদের ধনঞ্জয় বলে একটা স্যার ছিল, তা আমার মাথা ছোটতে খুব খারাপ ছিল, মানে ডাল যাকে বলে আর কি, তা কোনোদিন পড়াটা ঠিকঠাক হতো না, তা দেখেছি চেয়ারের তলাতে মাথা ঢুকিয়ে দিয়ে পাছাতে ছড়ি দিয়ে মারত। হ্যাঁ, আমার আব্বা বাড়ি গিয়ে যদি কামতাম আর বলতাম মা কালকার স্কুলে যাব না, এই কথাটা যখনই বলেছি আমার আব্বাকে দেখেছি আবার একবারই মেরেছে, স্কুলে কেন যাবি না? স্যার মেরেছে ওই জন্য যাব না, আবার একবারই চালিয়ে দিয়েছে,
তখনকার 5-5 ছেলে ইংলিশে কথা বলতে পারে, বুঝলেন না? আর এখন এমএ পাস ছেলে নিজের অ্যাড্রেস লিখতে পারেনি ইংরেজি থেকে, কারণ কি? কারণ এই আদরের বেটা, হরলিক্স খাওয়ানো বেটা, একে এক চর মেরেছে। আবার ও লাঠি নিয়ে মাস্টারকে বলছে, ওই তুই চিনিস সালামি এই গ্রামের মোড়ল, আমার বেটার গা হাত দিয়েছ। ওই যো বেটার মানুষ হলো না, গরু। যেদিন থেকে শিক্ষকেরা, এক কথায় গার্জেন পক্ষ, এই ছড়ি নামক জিনিসটা হাত থেকে তুলে নিয়েছে, সেদিন থেকে আর মানুষ হতে পারলো না স্কুলের স্টুডেন্টরা, অমানুষ হয়ে গেল। এবার একটা কথা বলছি, নামাজ পড়তে হবে। নারী পুরুষ এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম একই, তাই তো? কিছু শরীয়তের দৃষ্টান্তে কিছু জিনিস আছে নারীর আলাদা, পুরুষের আলাদা। যদি বলছেন একটু বলে দেন, বলে দিচ্ছি, শুনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোক মসজিদে গেল, নামাজে দাঁড়িয়ে গেল, আর একটা লোক সেও মসজিদে ঢুকল, তার পাশে দাঁড়িয়ে যাবে ডান দিকে, ভালো করে শুনবেন, আর একটা লোক মসজিদে গেল, সে গিয়ে দাঁড়াবে কোন দিকে? কোন দিকে? বাম দিকে না। ও বাম দিকে যখনই দাঁড়াবে, ইমাম সাহেব আগে বেড়ে যাবে, আর নয় আর একটা মুসল্লিকে টেনে নিবে। তবে অধিক ভালো জিনিস, ইমামের বাম দিকে যখন দাঁড়িয়ে যাবে, ইমাম হুঁশিয়ারি যদি হয় তাহলে আগে বেড়ে যাবে, সামনে যদি জায়গা থাকে, আর জায়গা যদি না থাকে তাহলে ওই মুসল্লিটা পিছনে চলে আসবে। তার মানে বোঝা গেল, ইমাম পুরুষ মানুষ যদি হয় তাকে আগে গিয়ে ইমামতি করার কথা। আল্লাহর নবী তিনি বলেছেন, ইমামের যদি ভুল হয় পুরুষ ইমাম, মুসল্লিরা পিছনে বসে কি বলবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে ইমাম সাহেব বুঝতে পেরে যাবে আমার কোন এক জায়গায় ভুল হচ্ছে। কিন্তু দয়ার নবী বলছেন, মেয়েরা যখন নামাজ পড়বে, কাতারের মাঝখানে ইমামতি করবে, আগে গিয়ে ইমামতি করতে পাবে না। দুই নম্বরের মহিলা ইমামের যদি ভুল হয়ে যায়, আল্লাহ নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, এইভাবে হাতে তালি মারবে, এইভাবে। মহিলা ইমামের এটা জেনে রাখা দরকার আছে, যারা জলসা শুনছেন, কখনো যদি ইমামতি করেন, আপনার যদি ভুল হয়, অন্য মহিলা মুসাল্লিয়ারা তারা এইভাবে তার উরোতে এইরকম করে মারবে, এই আওয়াজে বুঝতে পারবে, কি বুঝতে পারবে? যে আমার কোন এক জায়গায় গন্ডগোল হচ্ছে। তাহলে দুটি জায়গায় ডিফারেন্স হলো নামাজে, তাই তো? আর কিছু জিনিস দুটো একটা ডিফারেন্স দেখাই। এক, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসেছে, পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছে, হাতে আছে তার একটা কিতাব, কোরআন মাজিদ আছে হাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতটা দেখে জিজ্ঞেস করছেন, আয়াদু কারাজুলান আও ইমরাতান, এটা কার হাত? এটা মহিলার না পুরুষের? মহিলাটি তখন পর্দার আড়াল থেকে বলছে, আল্লাহর নবী গো, আমার হাতটা মহিলার হাত, আমি একজন মহিলা। বিশ্ব নবী তিনি বলছেন, তুমি বাড়ি যাও, পরের বারে যখন আমার কাছে আসবে, পর্দার আড়াল থেকে যখন হাত বাড়াবে, তখন তোমার হাতে যেন মেহেন্দি লাগানো থাকে। মেহেন্দি লাগাবে হাতে, যাও। তার মানে মহিলারা সবসময় হাতে মেহেন্দি পড়বেন, এটা সুন্নত, সবসময় হাতে, পায়ে, সব জায়গায় পড়বেন, বুঝলেন? পুরুষ মানুষ হারাম, পড়তে পাবে না। বিয়েতে পড়ছে সব ছেলেরা, পড়ছে না? ঢঙের শেষ নাই, সারা জীবন নামাজ পড়ে না, বিয়ে করতে গেছে এইরকম করে রুমাল দিয়ে বসে আছে,
কি একেবারে বড় হুজুর আব্দুল কাদের জেলানি হারাম খোর কোথা করে 60,000-70,000 টাকা টাকা নিয়ে তবে বিয়ে করতে গেছিস, তোকে জবাই করা দরকার, তুই পর্দা করে বসে আছে এরকম করে যে এর মতো ভালো ছেলে আর জগতে নাই, আর বড় পাঞ্জাবি পড়েছে শেরওয়ানি, হ্যাঁ, আর বড়ের বন্ধুরা পাশে বসে হাওয়া করছে, আহা, আর বড় একদম কালারিং টুপি পরে ইমাম সাহেব বলছে কই গো জামাই একবার কবুলটা বলো, লজ্জায় বলে না, এত ইমানদার ছেলে মুখের মাঝে কথা নাই, অথচ বিয়ে ডেট হবার আগে 4,00,000 টাকা ক্যাশ লিয়েছে, বুঝতে পারছেন না? ও হাদিস মানবে না, রোমালের হাদিস মানবে, আপনাদের দিকে এরকম হয় না মনে হয়? হয় আপনাদের দিকেও? বাবা আমি ভাবছিলাম হয়তো আমাদের দিকেই হয়, রোমাল দিয়ে বসে আছে বদমাইশ কোথা করে, মেহেন্দি পরে বিয়ে করতে যাওয়া, তো মেহেন্দি পরা হারাম, এক, দুই, রেশমের তৈরি করে একটা কাপড় পাওয়া যায় দেখেছেন বাজারে, যেটা বিয়েতেই পড়তে যায় পড়ে যায়, বুঝতে পারছেন? বিয়ে করতে গিয়ে একটু বড় ধরনের বিয়ে হলে 10,000-15,000 টাকার শেরওয়ানি যারা কেনে ওই শেরওয়ানিটা অনেক সময় রেশমের কাপড় দেওয়া থাকে, দোকানদারকে জিজ্ঞেস করবেন, যদি রেশমের কাপড় দিয়ে তৈরি যদি হয় ওটা হারাম, পুরুষ মানুষ পড়তে পাবে না, মহিলা পড়তে পাবে। তিন, শ্বশুর সোনার আংটি দিয়েছে হাতে পরে ঘুরছে এটা হারাম, পড়তে পাবে না পুরুষ মানুষ, মহিলা পড়তে পাবে। চাঁদির আংটি পুরুষ মানুষ বিনা পাথরের একটু আধটু পড়তে পারে, পাথর লাগিয়ে নয়, কি বলছি বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বলছি আপনার বড় বড় এলাকার আলেমকে জিজ্ঞেস করবেন যে মমতাজুল সাহেব কথা বলেছে, বিনা পাথরে পড়বেন, পাথর দিয়ে নয়, চাঁদির আংটি একটু আধটু পড়লে পড়তে পারে পুরুষ মানুষ, বিনা প্রয়োজনে নয়, প্রয়োজন মনে করলে, কিন্তু নারী পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সোনা দিয়ে ঢেকে দিতে পারে, অসুবিধা নাই, ওর জায়েজ। নাম্বার চার, চার নাম্বার কি, পুরুষ মানুষের এমন একটি টাইম নেই যে টাইমে ওর নামাজ মাপ আছে, টাইম আছে নাই, হয়তো শরীর খারাপ এখন পড়তে পারছে না, 2 ঘন্টা পরে পড়লো ওটা আলাদা বিষয়, মাপ নেই, কিন্তু ওদের জন্য ব্যতিক্রম, বাচ্চা জন্ম দিয়েছে 40-41 দিন পড়তে হবে না, শরীর খারাপ হয়েছে পড়তে হবে না নামাজ। তবে মাঝখানে একটা কথা বলে দিচ্ছে, কথা জানার খুবই প্রয়োজন, খুব কথাটা শুনলে হয়তো মেয়েরা আপনারা লজ্জা পেতে পারেন, তবু আমি বলে দিচ্ছি এটা আপনাকে জানতেই হবে। এক, আমাদের পাড়া গ্রামের মেয়েদের একটা অভ্যাস আছে, ওদের যখন শরীর খারাপ হয়, আজকে শরীর খারাপ শুরু হলো 2 দিন পরে সেরে গেল, তো ওর মা বলছে 7 দিন হবে ঘরে যত জামা কাপড় সব কাচতে হবে, হাঁড়ি কুড়ি ভালো করে ছাপ করে নিয়ে তোকে সাবান তেল মেখে গোসল করে 7 দিন না হওয়া পর্যন্ত তুই নামাজ পড়তে পাবি না, এটা আমাদের পাড়া গ্রামের মেয়েরা বলে, বলে না? একদম নয়, জোহরের আজানের 8 ঘন্টা আগে ওর যদি শরীর খারাপ থেমে যায় ওর জন্য জোহরের নামাজ ফরজ, কি বলছি বুঝতে পারছেন? আর একটা কথা মাথায় রাখবেন, আমি যে কথাগুলো বলছি কত দামি কথা আপনি মূল্য দিতে পারবেন না, আজকে একটা নতুন কথা শুনুন, সেটা হলো এই, এখন জোহরের ওয়াক্ত আসছে কটায়? এগারোটা 23-24 ওয়াক্ত আসছে, ভালো করে বুঝবেন কথা কি বলছি, আর আমাদের মসজিদে আজান দিচ্ছে কটায়? 12:45, কোথাও আবার 1টায়, তাই তো? তাহলে ওয়াক্ত এলো কটায়? 11:30 ধরে নেন, আজান দিচ্ছে কটায়? 1টায়, এই যে 1.5 ঘন্টা পরে আজান হচ্ছে, এই 1.5 ঘন্টার মধ্যে যদি একটা লোক মারা যায় তাহলে এই নামাজের হিসাব ওর দেওয়া লাগবে, ভালো করে বুঝতে পেরেছেন? ওই জন্য পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোতে, ভারত পাকিস্তান বাংলাদেশ বাদ দিয়ে, সৌদি আরবে আপনি যান
ওয়াক্ত হবে 11:23 11:23 এ আজান। কত দামি কথা এটা আপনি বুঝতে পারছেন না মনে হয়। আর এর জন্য গেরামের মোড়ল আর গেরামের মুয়াজ্জিন আর ইমাম সাহেব 100% দায়ী। আবার অনেক জায়গায় এরকম হয় যে মাঠের লেবার গুলো চলে আসবে আজান শুনলে, তাই না? মাঠের লেবার চলে আসবে আজান শুনলে, একটু দেরি করে আজানটা দেওয়া হোক, গেরামের সিদ্ধান্ত। এই তোমার গেরামের সিদ্ধান্ত ধর্ম চলে? তোমার গেরামের সিদ্ধান্ত চলে? গ্রামের অধিকাংশ সিদ্ধান্ত নোংরা সিদ্ধান্ত। বিয়ে করতে এসেছে বর, বলছে গ্রাম খরচা লাগবে 7,000। তোমার বাপের টাকা নাকি তুমি গ্রাম খরচা নিবে? হ্যাঁ, গ্রাম খরচা কিছু তোমার? আবার বিয়ে পড়াবে ইমাম সাহেবকে 500 টাকা খুশি করে দিয়ে দিবে, ও ঘর চলে যাবে। গ্রাম খরচা খরচা পরে সব কি? আবার অনেক জায়গাতে আছে। আর ও তখন কি করছে? ওই যে পনের টাকা নিয়েছে হারামের টাকা, ওই হারামের টাকা থেকে মসজিদ দিয়ে 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 দিচ্ছে 5,000 গ্রাম খরচা। মানে আমাদের কমিটিরাও হয়েছে, মানে হারাম হালাল দেখা শুনো নাই। এই যে জলসাতে দোকান লাগিয়েছে, ধরে নেন আপনাদের এখানে বসেনি, অন্যান্য জায়গাতে জাম্পিং করছে এরকম করে ইয়াং ছেলেরা, বসছে না সব কি মনোহারি দোকান, 500-600 হাজার টাকা করে মসজিদের জলসা চাঁদা নিয়ে নিচ্ছে। এ আবার কেমন জিনিস? দোকান টোটালি বসবে না, আর যদি বা বসে ওর কাছ থেকে আবার টাকা নিয়ে মসজিদের কাজে লাগাবে কেন? এগুলো তো হুঁশ থাকতে হবে। এগুলো আমি ওই জন্য বলেছি না যে আপনি জলসার ইস্তেহারে বলবেন মনোহারি দোকান নিষেধ বসা, এটা লিখবেন না। ঠিক এইটা লিখবেন, মনোহারি দোকান বসলে দোকান ভাঙচুর করা হবে। আগামী বছর থেকে এইটা লিখবেন, দোকান ভাঙচুর হবে। যে লোক একটা বাদামওয়ালা এসেছে প্রথম দেখতে পাবেন, ওর বাদামের ভ্যান সহ পানিতে ফেলে দেবেন। দেখবেন ওই সবাইকে ফোন করে বলবে এখানে আসিস না, জায়গা খুব গরম, মেরে ফেলবে রে। আর একটুখানি হলে আমাকে আমাকে শুধু দিত, পালিয়ে চলে এলাম। তাই কি বলছি বুঝতে পারছেন না? সমাজ পরিবর্তন করতে হবে। হবে কি হবে না, এইভাবে পরিবর্তন করতে হবে। তাহলে মহিলা পুরুষের এই জায়গাগুলো একটু ডিফারেন্স আছে, তাই তো? এইবার আপনাকে বলছি সম্মান, আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা, এই ব্যাপারে বলবো, বলতে বলতে এবারে জায়গায় এসেছি। এবার বলুন তো, নারীর সম্মান বেশি না পুরুষের সম্মান বেশি? নারীর সম্মান বেশি। হ্যাঁ, পুরুষের সম্মান বেশি। ওনারে যেটা বুঝেছেন ওটা বলেছেন, আপনি যেটা বুঝেছেন এটা বলেছেন, তাই তো? জি হ্যাঁ। এবার আমি বলি কোরআন হাদিস দিয়ে কার সম্মান বেশি। প্রথমে একটা কথা বলে রাখছি, আচ্ছা কোন পুরুষ যদি ইচ্ছা করে যে আমার বউকে আমি তালাক দিয়ে দিব, ইচ্ছা যদি করে, আচ্ছা বলুন তো দিতে পারবে কি পারবে না? পারবে না, সহজে পারবে না, অত সহজ নয়। পুলিশ তোমায় মেরে ঠ্যাং ভেঙে দিবে, করবে না? করবে। একটা মেয়ে যদি কাল সকালবেলাতে বলে যে আমি আমার স্বামীর ভাত খাবো না, 5 মিনিট আপনাকে তালাক দিতে পারে, পারে কি পারে না? পারে। তাহলে আপনার থেকে ওর ক্ষমতা বেশি। দুই, আচ্ছা এখানে মাস্টার মাসায় কেউ আছেন স্কুলে চাকরি করেন, প্রাইমারি টিচার, হাই স্কুলের কে কে আছেন? আরে একজন, আপনি কি জিজ্ঞেস করবেন? একটা কথা জানবো, দেখো হয়তো ভয়ে কেউ বলছে না যে উল্টোপাল্টা কেউ জিজ্ঞেস করবে। একজন হাত তুলছে তো এরকম করে, মানে পুরুটা তুলছে না, ভয় করছো। একটা কথা জানতে চাইছি, আমি চাকরি করি, আমি মারা গেলাম, বলুন তো আমার বউ পেনশন পাবে কি পাবে না? পাবে, পাবে। এইবার বলুন, আপনার বউ চাকরি করতে করতে মারা গেল, আপনি পেনশন পাবেন কি পাবেন না? তাহলে সরকারের কাছেও মেয়ের মর্যাদা বেশি, সরকারের কাছেও কি মেয়ের মর্যাদা বেশি? তিন, আপনি তাহাজ্জুদ পড়েন, দান করেন, সব কিছু করেন, আচ্ছা বলুন তো কিসের জন্য করেন, কি পাওয়ার জন্য? জান্নাত। এইবারে মেন কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন জান্নাত যত দামি হোক, যত কিমতি চিজ হোক,
এটা একটা মেয়ের পায়ের তলায়। আরে মা মানেই তো নারী রে বাবা, মায়ের পায়ের তলায়। মা মানেই কি নারী? আপনার মেয়েও কালকে মা হবে, আমার মেয়েও মা হবে কালকে। মা মানেই নারী জগৎ, এটা মেয়ের পায়ের তলায় জান্নাত। ওরা এটা বুঝতে পেরেছে? শুধু ধিন ধিন করে নাচছে ওরা। ওদের যে কত মর্যাদা ওরা জানে এটা, যে আল্লাহ জান্নাত আমাদের পায়ের তলাতে ঘোষণা করেছে। আপনি ভাবতে পারছেন? ছোটবেলা থেকে একটা হাদিস শুনেছে, পিতা মাতার পায়ের তলায় জান্নাত। শুনেনি? আপনি আমার কথা রেকর্ডিং করুন। আপনারা তো এই কটা লোক দেখছেন, ওই একটা চ্যানেলে মোটামুটি এতক্ষণ 10,000 লোক দেখছে, এই এই কটা টোটালি মনে হয় 1,00,000 লোক দেখছে, 1,00,000। এই 1,00,000 আবার কালকে ইউটিউবে আমার এই মিডিয়াগুলোতে নিয়ে যাবে, ভালো করে বুঝবেন। আমি মমতাজুল ইসলাম বলছি, পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ হাদিস জাল, চলবে না। পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ হাদিস চলবে না, মায়ের পায়ের তলাতে জান্নাত এ কথাই চূড়ান্ত। তার মানে বোঝা গেল, বাপ তথা পুরুষ মানুষের পায়ের তলায় কিছু নেই, শুধু চামড়ার জুতো। কি বলছি বুঝতে পাচ্ছেন? এই দেখুন নারীর মর্যাদা কতটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয় যে পুরুষ মানুষ তার বইয়ের কাছে প্রিয়। নেন এবার কি করবেন করুন। এতদিন তোকে খুব ভয় দেখাচ্ছিলেন, দেখ বেশি বাড়াবাড়ি করিস না, আমার পায়ের তলায় জান্নাত দুবো না, কিন্তু আমার রাগ আস না বেশি, জান্নাত দুবো না, জান্নাত পাবি না, স্বামীর পায়ের তলায় জান্নাত। আমি মায়েদেরকে বলছি, স্বামীর পায়ের তলায় জান্নাত নেই, একদম ভুল কথা। তবে আল্লাহ নবী এই কথা বলেছে যে পৃথিবীতে যদি কাউকে সেজদা করার মতো আমরা যদি হুকুম দিতাম, প্রত্যেক নারীকে বলতাম তার স্বামীকে যেন সেজদা করে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন, সেজদা করতে বলেননি, তিনি বলছেন যদি অনুমতি থাকত। আল্লাহ নবী এ কথা বলেছেন, কোন মহিলা মারা যায় যদি আর তার স্বামী যদি তার প্রেমে পাগল হয়ে চোখের দুপোটা পানি যদি ফেলে দেয়, আল্লাহর নবী বলছেন ওই মহিলা জান্নাত ঢুকে যাবে। তার মানে মায়েদের উচিত সর্বদাতে স্বামীর আনুগত্য করা, স্বামীকে প্রেমে পাগল করে রাখা। আপনি যদি কখনো মারা যান আর আপনার কষ্টতে যদি ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি যদি পড়েই যদি যায়, তাহলে জান্নাত হয়ে যাবে। আর আপনি মারা গেলেন আর আপনি এখনো মাটি কমপ্লিট হয়নি, ও ফোন করে বলছে একটা অন্য রেডি করে রেখো ভাই, কাল সকালেই নিয়ে আনবো, জানের জ্বলনটা বিদা হয়েছে, বেঁচে গেছি, তাহলে ভেবে নেবেন যে আপনার জাহান্নাম ফয়সালা করে দিবে আল্লাহ। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনার নারী আর পুরুষ এর মধ্যে মর্যাদা বেশি কার হলো? কার? নারীর। ইসলামে নারীর মর্যাদা, নারী আমাদের পাঁচটা সম্পর্কে জড়িত হয়। কটা? পাঁচটা। এক, মা বা মায়ের কোয়ালিটির, মায়ের ক্যাটাগরিজ। মায়ের ক্যাটাগরি কে? ফুপু। মায়ের ক্যাটাগরি কে? খালা। আর কাকিকে বিয়ে করা যাবে? চাচা মরে গেলে ওকে বিয়ে করা যাবে না, মামা মারা গেলে ওকে বিয়ে করা যাবে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মামি মায়ের মতো নয়, যে মা খালার পিসি, রাইট, ফুপু, এই তিনজন, দুজন মায়ের ক্যাটাগরি। বোন আমাদের নারীর সম্পর্ক, বোন বোনের ক্যাটাগরি। বোনের ক্যাটাগরি মনে তার মানে কি চাচা তো বোন নয়, ওকে বিয়ে করা যাবে? কি বলছি বুঝতে পারছেন না? মামা তো বোন, খালা তো বোন, একদমই ধারে পাশে যাওয়া যাবে না। নিজের বোন, তাতে আপনার ভাগ্নি পড়বে, আপনার ভাইয়ের বেটি পড়বে, অসুবিধা নেই, এদের সঙ্গে বিবাহ হারাম। তিন, নানি দাদি
এই রকম ক্যাটাগরির কিছু সম্পর্ক সর্বমোট 5টা সম্পর্ক নারীদের সঙ্গে আমাদের হয়। আর একটা স্ত্রী, স্ত্রীর ক্যাটাগরি নেই, একে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, এর মতো আর কেউ হবে না। এইরকম কয়েকটা মর্যাদা। এবার আপনাকে বলছি, সর্বপ্রথম ইসলাম মা হিসাবে নারীকে কতটা মর্যাদা দিয়েছে আপনি এবার আস্তে আস্তে করে শুনুন। এবার আমি প্রত্যেক কথাতে হাদিস আর কোরআন বলছি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, কোরআন বলছি সূরা বাকারার একটি আয়াত, ইয়াস আলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও দয়ার নবী, আমরা দান কোথায় করব, কাকে দান করব? কাফেরেরা মুশরিকেরা আল্লাহর নবীকে নয়, স্বয়ং ইমানদারেরা জিজ্ঞাসা করছেন, ও দয়ার নবী, আমরা উত্তম দান কাকে করব? বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সারা পৃথিবীতে তোমরা যত দান করো, মাদ্রাসায় দিবে, মসজিদে দিবে, মক্তবে দিবে, যাকে তুমি যে কোয়ালিটির দান করো না কেন, আল্লাহর কোরআন বলছে তোমার মায়ের জন্য তুমি যেটা ব্যয় করো এর থেকে পৃথিবীতে বড় দান আর কোন দান নাই। মসজিদে 100 টাকা দিলে যত নেকি হবে, 10 টাকা দিয়ে আপনার মাকে যদি একটা ব্লেড আপনি কিনে দেন তার থেকে ডবল নেকি হবে। আপনি যদি মাদ্রাসাতে 100 টাকা দান করেন তার থেকে যদি আপনার আব্বার মাকে 50 টাকা দিয়ে আপনার বাবার একটা গেঞ্জি যদি আপনি কিনে দেন, মাদ্রাসায় দান করলে যত নেকি হবে তার বহুগুণে বেশি নেকি হবে। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে তোমরা যত দান করো না কেন, উত্তম দান হলো তোমার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করো এর থেকে উত্তম দান আর কোনো দান নয়।